আজকের ভিডিওতে একদম কম খরচে কোন সবজিগুলো চাষ করবেন রমজান মাসে সেটাই দেখানো হবে তো চলুন ভিডিওটিকে শুরু করে নেওয়া যাক এই ভিডিওটা আমি কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম যেটাতে আমি রমজান মাসের সব থেকে লাভজনক যে সবজিগুলো হয় সেটার সম্পর্কে আলোচনা করেছিলাম সেটাতে আপনাকে ইনভেস্ট করতে হতো অর্থাৎ টাকা খরচ করতে হতো কিন্তু আজকে যে সবজিগুলো বলবো সেটাতে একদমই খরচ নেই বললেই চলে বা খরচ না করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন সেই সবজিগুলোর সম্পর্কে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা পনেরো হাজার সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি নতুন বছরের আগে আপনারা পনেরো হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন তারপরেই আমি আমার ফেস ক্যাম ভিডিও অর্থাৎ মুখ দেখিয়ে ভিডিও শুরু করব তো চলুন ভিডিওটিকে এবার শুরু করা যাক আজকে যে সবজিগুলো দেখাবো সেগুলো কিন্তু যদি আপনি চাষ করেন সেখানে আপনার আর্থিক ব্যয় কম হবে অর্থাৎ চাষের খরচ কম হবে তো কোন সবজিগুলো আপনারা দেখে নিন আমি এক এক করে দেখিয়ে দিই তো সর্বপ্রথম এই টাইমে অর্থাৎ এখন আপনি যদি ভিডিওটা দেখেন প্রায় জানুয়ারি অর্থাৎ শীত শেষের মুখে শীত শেষের মুখে কোন সবজিগুলো চাষ করবেন যেটাতে আপনার খরচ কম হবে কিন্তু প্রফিট ভালো হবে তো প্রথমত আমি যে সবজিটাকে বলবো সেটা হচ্ছে ভেন্ডি আপনারা এই টাইমে যদি দেশি বা হাইব্রিড সেগমেন্টের ভেন্ডি চাষ করেন তাহলে কিন্তু অধিক লাভ করতে পারবেন এখানে যে ভেন্ডিটা দেখাচ্ছি অ্যাভেঞ্জার সিডসের এটা এফ ওয়ান হাইব্রিড তো এই এটা ছাড়াও আপনারা এই টাইমে যে কোনো ভেন্ডি চাষ করতে পারেন এটা ছাড়াও আমি যদি দেশির কথা বলি এই যে ভেন্ডিটা জিরো সাতান্ন এফ টু ভেন্ডি এটা একবারেই কম দাম চাইলে আপনারা এই দুটো ভেন্ডিও চাষ করতে পারেন ভেন্ডি চাষে সেরকম কোনো খরচ নেই আপনারা চাইলে একদম শুধু বীজ কিনে ডাইরেক্ট বপন করে দিতে পারেন এক্সট্রা কোনো সেরকম খরচ নেই না বেশি সার লাগে না বেশি ওষুধ দিতে হয় তো ভেন্ডিটা এক প্রকার কম খরচের মধ্যে কিন্তু ফসল রইল এরপর চলুন দ্বিতীয় ফসলটি সম্পর্কে আলোচনা করে নেওয়া যায় আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর সবজি যেটি হলো একদম কম খরচের সেটি হচ্ছে বরবটি বা লাফা কলাই এই যে বরবটিটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুইন এটা লতানো গাছের অর্থাৎ মাচার তো আপনারা চাই এই সময় এই লতানো বরবটিটার চাষ করতে পারেন এটার দামও ভালো থাকে এবং এটার পরিচর্যাও যথেষ্ট কম অর্থাৎ সার ঔষধ বেশি প্রয়োগ করতে হয় না তো এটাও এক প্রকার কম খরচের ফসল কম খরচে আপনারা বেশি কিন্তু লাভ করতে পারবেন এই বরবটি চাষ করে তো এরপর আমি দেখাবো তিন নম্বর আজকের লিস্টের তিন নম্বর যে সবজিটা কম খরচে করবেন সেটা দেখাবো তিন নম্বর সবজিতে আপনারা লাউ লাউটাকে বেছে নিতে পারেন আপনারা গোল অথবা লম্বা যেটাই যেদিকে যেটা চলে সেই লাউটা আপনারা চাষ করতে পারেন আর একটা কথা যে ভিডিওতে যে বীজগুলো দেখাচ্ছি এই বীজগুলো আপনারা কালেক্ট করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে সমস্ত বীজ কিন্তু বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যেটা বলছিলাম তো এই টাইমে লাউ কিন্তু খুব লাভজনক সবজি এক এটারও সেরকম কোনো খরচ নেই কম খরচেই বলতে পারেন লাউ যদি আপনাদের দিকে লম্বা লাউটার বেশি চাহিদা থাকে তো লম্বা লাউটা চাষ করবেন যদি গোল ঘটির মতো লাউটার চাহিদা থাকে তো সেটা আপনারা চাষ করতে পারবেন এখানে আমি দুটো লাউই দেখাচ্ছি এবং দুটো লাউকেই রেকমেন্ড করছি এই টাইমে লম্বা এবং গোল যেটার যেদিকে চাহিদা সেটা আপনারা সেখানে চাষ করতে পারেন লাউ এবং বরবটি ছিল মাচার এরপর কিছু মাটির ভ্যারাইটি সম্পর্কে দেখিয়ে দেওয়া যাক অর্থাৎ মাটিতেই যে সবজিগুলো চাষ হবে এক্ষেত্রে আপনারা কুমড়ো একদম কম খরচে কিন্তু কুমড়ো চাষ করতে পারেন কুমড়ো মাটিতেই করবেন কোনো অসুবিধা নেই এখানে যে পামকিন রানারটা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো কোয়ালিটির কুমড়ো আমি নিজে চাষ করেছি এবং এই কুমড়োটার গড় ওজন হয় পাঁচ কেজি থেকে আট কেজির মধ্যে এবং এই যে বিট বিট দেখতে পাচ্ছেন কুমড়োর গায়ে যেমন বিট বিট দাগ রয়েছে এরকম বিট টাইপের হয় এবং মার্কেটে চাহিদাযুক্ত এই কুমড়োটা আর যদি এটা দেশির মধ্যে দেশি টাইপের কিন্তু ফলন দুর্দান্ত প্রচুর ফল ধরে আর যদি আপনাদের দিকে ছোটো সাইজের অর্থাৎ দেখবেন একটা বাজারে মার্কেটে পাওয়া যায় এক কিলো দেড় কিলো সাইজের জালি কুমড়ো বলে থাকে অনেকে সেই কুমড়োটা যদি হাইব্রিড কেউ চাষ করতে চান তো আপনারা ইন্দ্রজওয়ানের যে মহাবলি রয়েছে মহাবলি এটা চাষ করতে পারেন এটা ছাড়াও যে কোনো হাইব্রিড কোম্পানির যেগুলো ছোট সাইজ হয় সে কুমড়োটা চাষ করতে পারেন তো আমার বলার উদ্দেশ্য এটাই যে কুমড়োও কিন্তু একদম কম খরচে অর্থাৎ খরচ না করে একটা লাভজনক সবজির মধ্যেই পড়ে আর এটা যদি এখন চাষ করেন ষাট থেকে পঁয়ষট্টি কি সত্তর দিনের মধ্যে আপনারা কুমড়ো হারভেস্ট করতে পারবেন সেই সময় একটা ভালো দাম পাওয়ার কিন্তু সম্ভাবনাও রয়েছে আমাদের লিস্টে কিন্তু আমরা বেগুনকেও রেখেছি যদিও বেগুনটা কিন্তু খরচ সাপেক্ষ আজকের ভিডিওর টপিক ছিল একদম কম খরচে কোন সবজির চাষ করবেন কিন্তু এর মধ্যে আমি বেগুনকে রেখেছি তবুও আমি বলবো বেগুনের যথেষ্ট খরচ রয়েছে অন্যান্য সবজিগুলোর তুলনায় কারণ বেগুনে নিয়মিত ওষুধ দিতে হয় সারও দিতে হয় সব কিছু দেখ বেশি করতে হয় তো বেগুনটাও আমি তাও লিস্টে রেখেছি কম খরচের মধ্যে যদিও এটা কম খরচের মধ্যে পড়ে না তাও আপনারা এখন যারা বেগুন চাষ করতে চাইছেন মানে এখন যদি আপনারা তলা ফেলেন অর্থাৎ চারা করতে দেন তাহলে কিন্তু সেটা গ্রীষ্মকালীন বেগুন চাষ করবেন কারণ শীত আর অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এবং বেগুনটা আপনার গ্রীষ্মতে উঠবে তো যেদিকে এই লম্বা টাইপের বেগুনটা চলে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি একদম গাছের ছবি যে এই ধরনের যদি বেগুনটা চলে তো আপনারা এই বেগুনটা লাগাতে পারেন এটার ভালো রেজাল্ট পোকাবাবু বেগুনটা রয়েছে এটা কিন্তু উইল রোগ সহনশীল তার জন্য এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি ঝিমিয়ে মরা রোগটা নেই এইটাতে তো যাই হোক এই বেগুনের পর আমি যে সবজিটা সম্পর্কে আজকে আলোচনা করব। যেটা একদম কম খরচে হবে সেটা হচ্ছে পালং শাক তো আপনারা পালং শাক কিন্তু বর্তমানেও চাষ করতে পারেন কারণ এই যে পালং শাকটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ দিনের মধ্যে রেডি হয়ে যাবে সেই টাইমে শীত থাকবে আর শীত থাকলে পালং চাঁদের শাকের চাহিদাও যেমন থাকে প্রথমত দ্বিতীয়ত দামটাও পাওয়া যায় আর যে লাস্ট দুটো দেখাবো এগুলোর তো খরচ নেই বললেই চলে জাস্ট আপনি বীজ বপন করে দিলেই এটা হয়ে যায় সেরকম কিছু করতে হয় না বা রাসায়নিক সারও সেইভাবে প্রয়োগ করতে হয় না আর ওষুধও ব্যবহার করতে হয় না সেটা হলো এক হচ্ছে মূলো র্যাডিস যেটা হচ্ছে মূলো মূলোর এখন চাহিদা রয়েছে যেহেতু শীত থাকবে এগুলো শীতকালীন অ্যাকচুয়ালি যেটা বললাম পালং শাক বলুন বা মূলো বা গাজর এগুলো সব শীতকালীন এগুলো এই এই টাইমে আমি রেকমেন্ড করছি এই কারণেই কারণ এখন যদি লাগান শীতের মধ্যেই উঠবে একদম সেত শীষে মানে যখন শীতটা শেষ হয়ে যাবে সেই টাইমে কিন্তু এইগুলো আপনারা হারভেস্ট করতে পারবেন সেই সময় একটা ভালো রকম দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আমি এগুলো আপনাদেরকে রেকমেন্ড করছি আর এগুলো করলে তো আপনার লস কিছু নেই যদি আপনার এক্সট্রা জমি পড়ে আছে বা ফাঁকা আছে তাহলে আপনারা এইগুলো চাষ করতেই পারেন তার কারণ এগুলো যদি চাষ করেন আপনার তো খরচ সেরকম একটা নেই জাস্ট বীজ নিয়ে বপন করে দেওয়া খরচ নেই কিন্তু যদি দাম থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন এই কারণেই আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপনা করা